দর্শক, এখন রয়েছে দেশে আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রাইস গ্রুপের চেয়ারম্যান ফাইজান খান। আপনাকে স্বাগত ইউসি বিজনেসে। আমরা জানি যে আবাসন খাত এমন একটা খাত, অনেকগুলো খাতের সাথে আসলে জড়িত, বলা হয়ে থাকে প্রায় 250টা খাতের সাথে আবাসন খাত জড়িত। কি অবস্থা, আমরা মন্দার কথা শুনতাম, ঠিক এই মুহূর্তে আসলে কি অবস্থা আবাসন খাতের? সত্যি কথা বলতে আবাসন খাত এই মুহূর্তে আমরা অনেকেই বলছি এবং ক্যালকুলেশন করে আমরা দেখছি আবাসন আসলে খাতটা কিন্তু দিন দিন ডাউনের দিকে যাচ্ছে, একটু মন্দা। হ্যাঁ, একটু মন্দার দিকে যাচ্ছে। বাট এটা কিন্তু মন্দ না, এটা কিন্তু আপনার এটা গ্রোথটা কিন্তু খুব সুন্দরভাবে এখন যাচ্ছে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটাকে এটা এই গ্রোথটা, বিকজ আপনি যদি দেখেন 2001 থেকে 2010-এ শেয়ার বাজারের অবস্থা কিন্তু খুব ভালো ছিল একদম, এখন কিন্তু আবার আবার ভালো হবে, রাইট? তো তখন কিন্তু আপনার শেয়ার বাজারে কিন্তু আপনার ওই সময় কিন্তু খুব বেশি ভাবে কিন্তু রিয়েল এস্টেট এবং আবাসনের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টটা খুব বেশি হয়েছিল, এবং তখন কিন্তু দাম কিন্তু প্রচুর চড়ে গিয়েছিল। আপনার 5,000 টাকা করে স্কোয়ার ফিট যে অ্যাপার্টমেন্ট গুলো ছিল, মানুষ কিন্তু ওই সময় কিন্তু 10,000, 12,000, 15,000 টাকা করে কিনেছে। দ্য রিজন ইজ যে ওই সময়টা আমরা কিন্তু আবাসন ক্ষেত্রে সেফটি ইনভেস্টমেন্টের একটা জায়গা পেয়ে গিয়েছিলাম। সো ওইটা কিন্তু আপনার ওই ওই সময়টাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, ওইটা তো কিন্তু প্রচুর টাকা চলে আসছিল, আপনার ব্ল্যাক মানি হোয়াইট করার একটা সম্ভাবনা, একটা পসিবিলিটি ছিল, এবং আবাসন সেক্টরটা ছিল একদম প্রপার একটা সেক্টর যেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। সো প্রাইস কিন্তু তখন বুমিং হয়ে গিয়েছিল। সো এখন কিন্তু আপনার এটা কি মানে অটোমেটিকলি কিন্তু এটা ডাউনে চলে আসছে। তো ডাউনে চলে আসছে এই জন্য অর্গানিক গ্রোথ কিন্তু এটাকে বলে অর্গানিক গ্রোথ। তারপরে তো বিনিয়োগের জন্য একটা ভালো সময় যাচ্ছে এই খাতে। ডেফিনেটলি ডেফিনেটলি এই খাতে ভালো সময় যাচ্ছে, এবং অনেকেই করছে। আপনি কি আমাদের অনেক বড় বড় রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে তারা কি করছে না, তাদের ব্যবসা ভালো হচ্ছে? হ্যাঁ, যাদের হচ্ছে না, না হওয়ার পিছনে কিছু কিছু কারণ আছে। বিকজ আমরা কিন্তু আপনি দেখেন, আমরা যদি আবাসন খাতটাকে বলি, যদি রিয়েল এস্টেটটাকে বলি, এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক। আমরা ঢাকার বাইরে কিন্তু অ্যাকচুয়ালি দের ইজ নো রিয়েল এস্টেট, আপনার আবাসন কিছুই হচ্ছে না, কারণ আমরা আউটস্কার্ট করছি না, ঢাকাটাকে আমরা বাইরে নিচ্ছি না। ঢাকাকে যখনই আমরা বাইরে নিব, এখন কিন্তু আসতে যেমন রাজুকের কিন্তু আপনার থার্ড ফেজ যেটা করছে, এটা কিন্তু খুব প্ল্যান ওয়াইজে খুব সুন্দরভাবে লাগছে। পূর্বাচল না রাজুক থার্ড ফেজ? আচ্ছা আচ্ছা, রাজুকের যে থার্ড ফেজটা যেটা হচ্ছে উত্তরের দিকে যেটা আপনার, আর পূর্বাচল যেটা, এটা তো বুমিং মেগা সিটি হয়ে আসছে। এটা এটার ভিতরে কিন্তু আপনার গভর্নমেন্ট কিন্তু প্ল্যান করে আগাচ্ছে, খুব প্ল্যান করে আগাচ্ছে। আপনি দেখেন এখন আমরা এই যে বর্তমান যে আন্দোলন করছি যে নিরাপদ সড়কের জন্য, একদম একদম রাইট, এই নিরাপদ সড়কটা কিন্তু কয়েকটি রিজন আছে, আপনার হাইওয়ে, আপনার রোডস, আপনার লেক, আপনার কানেক্টিভিটি রোড, আপনার এলিভেটেড হাইওয়ে, এগুলি কিন্তু সব পূর্বাচলের ভিতরে আছে এখন। সো আপনি ওই জায়গায় নিরাপত্তা কিন্তু আপনার ওই জায়গায় কিন্তু আপনার পার্সেন্টেজ তখন খুব ইয়ে হয়ে আসবে, আপনার সুন্দর মতো আপনার বসবাসের একটা, এটা গভর্নমেন্ট কিন্তু প্ল্যান করছে। সো এই ধরনের প্ল্যান করে যদি আগায়, আপনি যদি কিছুদিন আগেও দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিসার্চ করে দেখা গেছে যে আপনি যদি নর্থের দিকে যান বা সাউথের দিকে যান, নর্থ সাউথ তারা হিসাব করে, নর্থ মিন্স আমি জিগাতলা বা ধানমন্ডি ওদিকের দিকে যদি যান, দের ইজ নো ওয়ে ওটাকে এক্সপ্যান্ড করতে পারছেন না, করতে পারবে না তারা। আপনি যদি আসলে দিয়ে যান ওদিকেও করতে পারবেন না, বিকজ ওইখানে আপনার ওয়াশিং মেশিনের, ডাইং মেশিনের, আবার ওদিকে আপনার রেসিডেন্সিয়ালও আছে। সো থিংস আর ভেরি ম্যাস্ট আপ ওখানে। সো গবেষকরা তারা রিসার্চ করে ইস্ট ইজ দ্য অনলি প্লেস, ইস্ট ইজ দ্য অনলি প্লেস যেখানে এখন ঢাকাকে আস্তে আস্তে মুভ করে নিয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের কিন্তু সেকেন্ড ক্যাম্পাস কিন্তু পূর্বাচলে চলে যাচ্ছে, আপনার ইন্টারন্যাশনাল স্টেডিয়াম 60,000 ক্যাপাসিটির কিন্তু স্টেডিয়াম পূর্বাচলে চলে যাচ্ছে, ডিপ্লোম্যাটিক জোন ওখানে চলে যাচ্ছে, এন্ড আই হার্ড দ্যাট পিএম এর ব্যাকআপ একটা অফিস ওখানে চলে যাচ্ছে, সবচেয়ে বড় বিল্ডিং টা ওখানে হবে, 142 স্টোরেজ এর যে আইকন টাওয়ারটা ওখানে যাচ্ছে, বাণিজ্য মেলা আপনার ওখানে শুরু হবে, একদম রাইট। সো এগুলি কিন্তু একটা আধুনিক শহর হতে যাচ্ছে আসলে, এবং এটা প্ল্যান ওয়াইজে যাচ্ছে, কিন্তু এটা প্ল্যান ওয়াইজে যাচ্ছে। এই জন্য আমি বলি আবাসনটা হয়েছে কি, আমাদের দেশে আবাসনটা আমরা ঢাকার ভিতরে আছি, ঢাকার ভিতরে থেকে আপনি এখন, আমি ঢাকা এমন একটা কনজেস্টেড করে ফেলেছি আমরা,
because apni eta dekhte hobe congested keno hocche because every year amader dhakar baire theke pray am ekta statistic e dekhlam je pray approximately 14 lakh manush shudhu dhakate dhuke acha because dhaka ta ke sundor moto tara sajiyeche amra ekta ekhane chakrijibi je chakrir jonno amra ekhane ashi byabshar jonno ekhane ashi so every year 14 lakhs manush jodi ekhane dhuke so in 10 years times pray 1.5 koti manush kintu apnar eder kothay apni jaga dibe ekdom এদের জন্য তো একটা বসবাসের নগরী দরকার আসলে এদের জন্য তো একটা বসবাসের জন্য তো আপনার একটা জায়গা তৈরি করে দিতে হবে where are you going to find the place there is no such a place here so এই জন্য আর আমাদের এখানে ব্যাংক সেক্টর আর আবাসন সেক্টরের মধ্যে একটু দূরত্ব রয়ে গেছে একটু দূরত্ব এইটা এই জায়গাটা আপনার কিন্তু খুব ট্যাগ হইতে হবে খুব ফ্রেন্ডলি ভাবে because ব্যাংকের সাপোর্ট না হলে কিন্তু রিয়েল এস্টেট কিন্তু কোনোদিন ভূমি করা যায় না সেটাই ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট পাশের দেশে কিন্তু আপনার ব্যাংক আর রিয়েল এস্টেট দুইটা সাইমনটেনিয়াসলি কিন্তু আগাচ্ছে বিধায় কিন্তু তাদের রিয়েল এস্টেট সেক্টরটা কিন্তু এখনো খুব ভালোভাবে চলে যাচ্ছে আসলে পরিকল্পিত নগরী প্লাস হচ্ছে আবাসন খাতের জন্য আসলে আপনারা অনেক কাজ করছেন তো সেক্ষেত্রে তো একটা সরকারের কাছ থেকে চাওয়া থাকতেই পারে আপনাদের তো একটু জানতে চাইবো যে ঢাকার বাইরে আসলে স্পেটটা কেন হচ্ছে আপনারা কেন যাচ্ছেন না মধ্যবিত্তদের আসলে যে আবাসন ব্যবস্থা সেটা নিরাপদ আবাসন ব্যবস্থা সেটা কেন হচ্ছে না অথবা কতটুকু হচ্ছে দেখেন এখানে যদি আমি বলতে চাই এখানে 110 ভ্যালিড রিজন আছে আমার কাছে বাট আমি আপনাকে দুই একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি প্রথমত হলো আমরা যারা আমাদের মতো যারা রিয়েল এস্টেটে যারা আছে তারা আমরা যদি ঢাকার বাইরে করতে চাই এন্ড ঢাকার বাইরে যদি আমরা আমরা যদি আমাদের আবাসন করতে চাই সেখানে কিন্তু গভর্নমেন্টের কিন্তু হেল্প দরকার একদম আচ্ছা কি বিষয়ে আমার হেল্প দরকার গভর্নমেন্ট আমাকে যে হেল্পটা করবে সেটা কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো ইনভলভমেন্ট থাকতে পারবে না এখানে আবার আমার সাথে গভর্নমেন্টের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভ থাকতে হবে না গভর্নমেন্ট হ্যাজ টু মেক এ প্ল্যান ওইখানে আপনি কিন্তু ইউটিলিটিস গুলি আপনার গভর্নমেন্ট তৈরি করে দিতে হবে যেমন পানি বলেন গ্যাস বলেন রোড বলেন ইলেকট্রিসিটি বলেন অবকাঠামো সকল সুবিধা ওইটা গভর্নমেন্টের এনশিওর করতে হবে ইয়েস ইটস দেয়ার এখান থেকে আমার কাছ থেকে আপনি টাকা নেবেন না কিন্তু এটা গভর্নমেন্ট তৈরি করে হ্যাঁ দিবেন যখন আমরা একটা কিছু তৈরি করব সেখান থেকে তো আমরা তো অবশ্যই একটা পার্সেন্টেজ আমরা গভর্নমেন্টকে অটোমেটিক্যালি চলে যায় একদম তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আমরা কিন্তু আগাতে পারবো এখন আমি যদি চিন্তা করি লেটস পুট ইট দিস ওয়ে আমি যদি এখন চিন্তা করি আমি আমি আপনার ধরেন বরিশালে আমি একটা দশতলা একটা বিল্ডিং বানালাম কে কিনবে বিকজ আমার কনস্ট্রাকশন কস্ট দেখেন আমার ল্যান্ড পারচেসের কস্ট দেখেন আমার ইউটিলিটিস ওইখানে ক্রিয়েট করতে একটা ড্রেন একটা সোয়ারেজের একটা ইলেকট্রিসিটি একটা গ্যাস এগুলি তৈরি করতে লট অফ মানি আই হ্যাভ টু স্পেন্ড ওইটা করার পর যখন আমি একটা বিল্ডিং তৈরি করলাম কে কিনবে কত টাকা দিয়ে কিনবে কারণ আমি তো ধরেন আমার খরচ সব মিলিয়ে ধরেন আমি যদি 6000 টাকা করে চাই বরিশালে কেউ 6000 টাকা করে কিনবে না আমার কাছ থেকে একদম সো এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের গভর্নেন্সের অনেক অনেক ই নিতে হবে সেটাই ইনিশিয়েটিভ নিতে হবে আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি এরপর আমরা আবাসন খাতে অনেক কথা বলবো দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে আবাসন খাত নিয়ে কথা বলছিলাম রাইজ গ্রুপের চেয়ারম্যান ফাইজান খানের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় আমরা আবাসন খাত নিয়ে কথা বলছিলাম একটু অর্থায়ন নিয়ে একটু জানতে যাচ্ছি কোনো সমস্যা আসলে ফেস করতে হয় কিনা সেই সাথে আরও কোন কোন চ্যালেঞ্জ আসলে চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হচ্ছেন যেমন রড সিমেন্টের দাম বেড়ে যাচ্ছে এটা তো একটা বড় চ্যালেঞ্জ এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি রড সিমেন্টের একটা আবাসনের ক্ষেত্রে কিন্তু রড যেমন রডের এখন কিন্তু দাম বেড়ে গেছে সিমেন্টেরও দাম বেড়ে গেছে একদম সো এগুলি তো আছেই আপনার আরেকটা জিনিস জানতে হবে আপনি একটা একটা আবাসনের পিছনে কিন্তু অলমোস্ট 256 সেক্টরের লোক কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে আপনি একটা অ্যাপার্টমেন্ট দাঁড়া করা দিলেই কিন্তু হবে না অ্যাপার্টমেন্ট দাঁড়া করালে আপনি ওই অ্যাপার্টমেন্টের ফার্নিচার করতে হবে ফার্নিচার করতে হলে আপনার ওই অ্যাপার্টমেন্টের আপনার ফ্যাব্রিক কিনতে হবে লেদার কিনতে হবে সোফা তুলা কিনতে হবে বা ফোম কিনতে হবে বেড বানাতে হবে কার্টিন কিনতে হবে কার্টিনের আবার ইলেকট্রিসিটি আপনি ফ্রিজ কিনতে হবে এগুলি সব সেক্টর মানুষ কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে সো সে দে অল আর ইনভলভ উইথ আই দ্য রিয়েল এস্টেট সেক্টর আরেকটা কোয়েশ্চেন যেটা আপনি আমাকে করেছেন ভেরি ইম্পর্টেন্ট অর্থায়নের ব্যাপারে যেটা আমাদের বাংলাদেশে এখন কিন্তু হাউজিং সেক্টরে কিন্তু সিঙ্গেল ডিজিটে চলে আসছে এই সিঙ্গেল ডিজিটটা কিন্তু আমি এটা আমি মনে করি আরো আমার মতো যারা আরো বড় বড় এক্সপার্ট এন্টারপ্রেনাররা আছে বাংলাদেশে আমি তাদেরকেও বলবো এবং ব্যাংকদের স্পেশালি আমি এটা হাইলাইট করে বলবো যে এই সিঙ্গেল ডিজিটটা কিন্তু এটা কয়েকটা রিকোয়ারমেন্টসের মধ্যে একটা আচ্ছা
you have to understand. এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট না আবাসনের ক্ষেত্রে যেমন কয়েকটা রিকোয়ারমেন্টের মধ্যে this is number 1 there is so many requirements একটা জিনিস আমাদের এনশিওর করতে হবে আপনি পার্শ্ববর্তী দেশে যদি যান এটাকে একটা 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 স্কিম আছে এটাকে বলে সাবভেনশন স্কিম একটা লোন যেমন ধরে আপনাকে আমি একটু এক্সপ্লেইন করে দেই পার্শ্ববর্তী দেশে যে করে আমাদের দেশে ওইখানে করে আপনার 80% ব্যাংক দিচ্ছে 20% আপনি দিচ্ছেন আমাদের দেশেও কাছাকাছি আমরা দিই 70% ব্যাংক দেয় 70% আমরা দিচ্ছি 30% এই রেশিওতে আমাদের দেশে বাট ওই সাবভেনশন লোনটা হলো যে স্কিমটা হলো সেটা হলো আপনার 80% আপনি কিন্তু বিল্ডার্সকে ব্যাংক দিয়ে দিচ্ছে রাইট আর 20% আপনি দিচ্ছেন বাট 20% কিন্তু আপনি কিন্তু একটা ভাড়া বাড়িতে থাকছেন আর 20% আপনাকে তখনই দিচ্ছে যখন আপনার বিল্ডিং দাঁড়া হয়ে যাবে আপনাকে হ্যান্ড ওভারের সময় আপনার মান্থলি পেমেন্টটা তখন কিন্তু স্টার্ট হচ্ছে আচ্ছা আচ্ছা কিপিং ইন মাইন্ড আমরা এখন 30% দিচ্ছি 70% প্রোভাইড করছে ব্যাংক বা ফাইন্যান্স হাউজিং বাট আমি যদি এখন বাড়ি ভাড়াতে থাকি 50,000 টাকা বা 40,000 বা 30,000 টাকা বাড়ি ভাড়া দেই আমার কিন্তু ওই যে ব্যাংক যে আমাকে 70% দিচ্ছে ওটার মান্থলি পেমেন্ট কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আমার স্ট্রাকচার দাঁড়ালো আমি একটা বুকিং দিলাম একটা অ্যাপার্টমেন্ট আমি ব্যাংকের ওই মান্থলি পেমেন্টটাও দিচ্ছি আমি কিন্তু আবার আমার বাড়ি ভাড়াও দিচ্ছি একটা সময় এসে কিন্তু আমি আমার চান্স বেশি কলাপস হওয়ার ব্যাংকের কাছে সারেন্ডার করে দিব সো এই জায়গাটা কি করে পার্শ্ববর্তী দেশের যে তারা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে এবং আপনাকে চাবি দিয়ে দিবে অ্যাপার্টমেন্ট হ্যান্ড ওভারের সময় দ্য মোমেন্ট আপনাকে হ্যান্ড ওভার দিয়ে দিবে আপনাকে অ্যাপার্টমেন্ট তখন আপনার ইএমআই ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টটা তখন থেকে শুরু হবে আচ্ছা এখন এখানে বলতে হবে যে ব্যাংক তাহলে দুই বছর বা তিন বছর আগে আপনাকে কিন্তু বিল্ডার্সে আপনার 80% দিয়ে দিচ্ছে সো সেই ক্ষেত্রে ব্যাংকের কি প্রফিট ইয়েস দেয়ার ইজ আ প্রফিট আপনি ক্যালকুলেশন করেন ব্যাংক ক্যালকুলেশন করে আপনি ইন্টারেস্ট রেট ধরেন ইন্টারেস্ট রেট ধরে ওই যে আপনি মান্থলি পেমেন্টটা আপনি স্টার্ট করবেন দুই বছর বা তিন বছর পর ওই মান্থলি পেমেন্টের মধ্যে ইন্টারেস্ট রেটটা আপনি অ্যাড করে দেন না আমার গায়ে লাগবে না তো একদম আমি 30-40,000 টাকা বাড়ি ভাড়াও দিব আমি 50,000 টাকা আমি আমি ব্যাংকে আমি ইনস্টলমেন্ট দিব 80,000 টাকা হোয়াট অ্যাবাউট মাই কিডস হোয়াট অ্যাবাউট মাই আদার থিংস যে আমি কিভাবে সারভাইভ করব এই ভয়ে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে আমরা তারা কিন্তু সাহস পাচ্ছি না আপনারা কিনতে আচ্ছা আচ্ছা এই জায়গাটা আপনি কিন্তু এখন মার্কেট অ্যানালাইসিস করে দেখেন মধ্যবিত্তের ফ্যামিলি বেশি চাহিদা কিন্তু অ্যাপার্টমেন্ট কেনার আর তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পড়ছে না বিকজ উনি যখনই যাচ্ছে আমার কাছে 5 লাখ 10 লাখ বা 15 লাখ টাকা আমার কাছে সেভিংস রয়ে গেছে ওকে আমি এই টাকাটা আমি ডাউন পেমেন্ট হিসেবে আমি দিব কিন্তু আমার দেওয়ার আগে আমার চিন্তা করতে হবে ভাই আমার তো আবার মান্থলি পেমেন্ট শুরু হয়ে যাবে ওইটার সেটাই এটা শুরু হয়ে যাবে তো তো এদিকে আমার বাড়ি ভাড়াও তো আছে আবার সেটা রইলো একটা জিনিস আবার দেখতে হবে কিন্তু আমার এখন দরকার 1200 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট একটা হাজবেন্ড ওয়াইফ আর একটা বাচ্চা বা বাচ্চা না হাজবেন্ড ওয়াইফ এখন তার একটা 1100 থেকে 1200 স্কোয়ার ফিট একটা দরকার খুব কম পাবেন আচ্ছা খুব কম পাবেন বিকজ আমরা রিয়েল এস্টেটের ম্যাক্সিমাম আই এম সরি টু সে দ্যাট অনেক কোম্পানিকে আমি দেখছি যে বড় বড় 3000-4000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দাঁড়া করিয়ে ওনারা প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে আর্লি কেন ভাই আপনি এটাকে অনেক ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিন্তু অবিক্রিত অবস্থায় এটার কারণ দিস ইজ দ্য ওয়ান রিজন আপনি এটা শুধু এটা না আমি কয়েকটা রিজন বলছি আপনি এই প্রফিট ম্যাক্সিমাইজ বেশি না করে আপনি আপনি এটাকে স্প্লিট করে দেন আপনি 10টা না বিক্রি করে আপনি 20টা বিক্রি করেন আপনার গোল তো একই থাকবে একদম গোল তো আপনার একই থাকবে আরেকটা জিনিস আপনারা এই করতে হবে যে আমাদের এখানে আপনি ঢাকা শহরে আপনি যখন ঘুরবেন দেখবেন ম্যাক্সিমাম ফ্ল্যাট বা কমার্শিয়াল জোন কিন্তু পড়ে আছে অ্যাপার্টমেন্টের কথা বলে আবাসন আবাসিক রেসিডেনশিয়াল এর কথা আমি বলি কেন পড়ে আছে আমাদের ভাই কিন্তু এখন কিন্তু আমাদের বাংলাদেশি ইকোনমি কিন্তু আল্লাহর রহমতে আমরা বেটার একটা স্টেজে এসেছি আমরা কিন্তু আগাচ্ছি যেদিক দিয়ে বলেন আমরা কিন্তু আগাচ্ছি সবার সব দেশেরই একটা প্রোজ এন্ড কনস বা নেগেটিভিটি একটু থাকে ওইটাকে আমরা মাথায় নাই নিয়েই আমরা আগাই বাট আমরা যখন আগাচ্ছি আমাদের আমাদের কিন্তু সেভিংসের থেকে আমরা সেভিংসের চিন্তা খুব একটা এখন বেশি নাই আমাদের সেভিংসের থেকে আমাদের রুচির কিন্তু পরিবর্তন বেশি হয়েছে আমাদের রুচির কিন্তু পরিবর্তন এখন বেশি হয়েছে আমি একটা ভালো জায়গায় আমার কি আছে না আছে আমার একটা ভালো কাপড় পরতে হবে আমার এই জায়গা থেকে আমি ভালো একটা খাওয়া খাবো আমার ফ্যামিলি নিয়ে ভালো একটা জায়গায় যাব একদম সো দিস আর দা টেস্ট আমাদের টেস্ট কিন্তু বদলিয়ে গেছে হ্যাঁ তো আমি এখন আমরা এখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেশের বাইরে যাই আমরা বাইরের টিভি চ্যানেলগুলো দেখি অনেক কিছু আমাদের আমাদের এই জেনারেশন কিন্তু আমাদের
way of thinking is now different. Totally different. So amra ekhon puran je dhoroner bhai building baniye achen apni amake ekhon onekei bolte pare hoyto jara dekhche real estate tara to bolbe ami to bole jacchi kintu amar to bikrito ho apni ekta korai dite parben na. Yes, you can do it. Definitely you can do it. Amar chei amar jodi test change hoy tahole apnar building er exterior ta retouch koren na, apnar interior ta ektu apni retouch koren na, করে একটু সুন্দর মতো সাজিয়ে আপনি ছেড়ে দেন না। একদম একদম। আর অনেক কিছু আসলে আবাসন খাত নিয়ে জানার ছিল, কিন্তু একদমই সময় কম। আমরা আশা করব যে একটা সবাই নিরাপদ আবাসন নিশ্চিত হবে, এই প্রত্যাশা থাকলো আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আবাসন খাতের নানা দিক কারণে কথা বলছিলেন রাইজ গ্রুপের চেয়ারম্যান ফাইজান খান। দর্শক, এবার নিচ্ছি আরও একটি বিরতি। বেলা 2:35, আবার ফিরে 21 বিজনেসে আরও আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন।